হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। বেড়াতে যাওয়ার জন্য কিছু কাপড় চোপড় কিনেছিলাম অনুভার জন্য, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে স্কুলে গিয়েছিলাম অনেক দিন পরে, সেটাও শেয়ার করব আপনাদের সাথে। আর সারাদিন কী কী করলাম সেটাও থাকবে ভিডিওতে। তো এই কাপড় চোপড়গুলো আমি আরও এক সপ্তাহ আগে কিনেছি, কিন্তু শেয়ার করা হয়নি আপনাদের সাথে, আজকে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন এই যে আমার কাছে এটা ভালো লেগেছে বেশি। এটা আমি বারবার করে বলেছিলাম যে অনুভাকে এটা নেওয়ার জন্য, কিন্তু ও রাজি হয়নি, ও সেই পিঙ্ক কালারটাই নিবে। আর আপনারাও কিন্তু কমেন্ট করে ফেলুন যে কোনটা ভালো লেগেছে আপনাদের কাছে, পিঙ্ক কালার নাকি যে কালারটা গোল্ডেনটা। আরও টুকিটাকি কিছু কিনলাম। তো এই যে বাসায় চলে এসেছি, আসার পরে এই যে আপনাদের সাথে শেয়ার করছি এখন কী কী কিনলাম। তো বিছানার উপরে সব কিছু এলোমেলো করা, কারণ কিছুই গুছিয়ে গিয়েছিলাম না, তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। আর অনুভা যেহেতু ঘুম থেকে দেরি করে ওঠে, তার জন্য ওকে উঠিয়ে নিয়েই চলে গিয়েছিলাম। তো এই যে অনুভা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ও কী কী কিনলো। তো একটা জ্যাকেট কেনা হয়েছে আর তিনটা জামা কেনা হয়েছে, আর সাথে টাইস কেনা হয়েছে তিনটা আর একটা জিন্স। সবগুলাই মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। আর আমি শীতে মানে সবসময় পরার জন্যও কিনেছি এই শু দুইটা, এই দুইটা কিনেছি আর জুতা, আর এক জোড়া জুতাও নিয়ে নিলাম লিবার্টি থেকে, কম দামের ভিতরেই নিয়েছি যেহেতু সব সময় স্কুলে যাওয়া লাগে, তারপরে মার্কেটে যাওয়া লাগে, এইসবের জন্য নিলাম এটা। আর আজকে গিয়েছিলাম একটু মানে অনুভার স্কুলে গিয়েছিলাম, তো এখন তো ওকে রেডি করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যেটা কিনে নিয়ে এসেছিলাম মানে ভিতরে সেই লালটাই পড়েছে আর উপরে জ্যাকেটটা। রিক্সায় বেড়াতে আমার কাছে অনেক ভালো লাগে, আর যেহেতু স্কুলে যাওয়া হয় না, তার জন্য মনে হচ্ছে যে মানে যখন যাই স্কুলে একেবারে নতুন মনে হয়েছে। আসলে অনেক কিছু মিস করা হয়। তো আমরা স্কুলে চলে এসেছি, আসলে এসেছিলাম ওর অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার জন্য। ওর আগামীকাল পরীক্ষা, কালকে হচ্ছে মডেল টেস্ট, আর 20 তারিখ থেকে ফাইনাল এক্সাম। অনেকে আমাকে কমেন্ট করে যে অনুভা কোন ক্লাসে পড়ে, ও এখন কেজিতে পড়ে, আগামীতে ও হচ্ছে 1-এ উঠবে এই জানুয়ারিতে। তো কোভিডের কারণে যে কি হবে জানি না, যে ক্লাস হবে কি না এটাই বুঝতে পারছি না, সেটা না হলে অনলাইনেই হবে এই আর কি। তো আজকে আবার ওখান থেকে স্কুল থেকে আবার গিয়েছিলাম একটু মার্কেটে, আজকে কেনার জন্য গিয়েছিলাম আপনাদের ভাইয়ার জন্য, মানে সেদিন আমার জন্য জুতা কিনেছি, তারপরে অনুভার জন্য যেগুলা কিনেছি যেই কাপড়গুলা, আর আপনাদের ভাইয়ার জন্য কিছুই কেনা হয়েছিল না, তার জন্য আমি আজকে ওকে গিফট করলাম আমি নিজের থেকেই। তো এই প্যান্টটা কেনা হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে এটা, এটা হচ্ছে স্টিজের, খুব সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো? আর একটা গেঞ্জি নিয়েছি মানে হাতা লম্বা যেটা শীতে পরার জন্য, আর এটা দেখতে পাচ্ছেন স্টার মশলা, এটা আমি মানে পাচ্ছিলাম না, ওটা আমি 3 প্যাকেট নিয়ে এসেছি, কিন্তু অনুভা নিয়ে ফ্রিজে রেখে দিয়েছে, মানে এত সুন্দর ঘ্রাণ যে ফ্রিজে যেন ঘ্রাণটা সুন্দর হয় তার জন্য। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে মানে হটপটটা কিনেছি, এই হটপটটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্যই কিনেছি,
आगे जो हटपट से एक बसि मोटा तरज ये नहीं प्राय 12 घंटा पर्यंत गरम थक आज के आसार पर कोनो किसी करेछिलाम ना आसले खूब माने घूम पे तो घूमिए रान्ना बाड़ाओ किछु करा होयनी। और ये खिचुड़ीटा देखते पाच्छेन एटा होच्छे गतकाल छिलो शनिवार गतकाल आमरा एकटु पिकनिकेर मतो करेछिलाम आमी आर अनुभा आर एकजनेर साथे थाके जे ओई बाच्चाटा से तो ये पातागुलो सेई निये एसेछे तो आमरा छादेर उपरे चूला दिए खिचुड़ी रान्ना करछि এটা মানে ফ্রাইডে গরুর মাংস রান্না করেছিলাম সেটা ছিল তো সেটা দিয়ে খাওয়া হবে আর ডিম ভেজে দিব। ছোটবেলায় অনেক পিকনিক করেছি আর এখনো কিন্তু আমার কাছে এরকমই মনে হয় ওরা কিন্তু আমাকে বলেনি আমি নিজের থেকেই বলেছি যে আজকে ছাদে গিয়ে রান্না করব। আর জিএম ডাইটটা আমি এখনো পর্যন্ত শুরু করিনি ইনশাআল্লাহ আগামী কাল থেকে শুরু করব আর আপনাদের সাথে শেয়ার করব। আর এই কয়েকদিন তো আমি মেইনটেইনেই ছিলাম আপনারা জানেনই তবে ফ্রাইডে আর স্যাটারডে এই দুই দিন কিন্তু আমার কোনো প্রকার ডায়েটই করা হয়নি তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য এই ডিমগুলো ভাজি করছি। আর আজকে আমি যখন ভয় জবার করছি তার আগে রান্নাটা শেষ করে নিয়েছি আমি কাকলেশ মাছ রান্না করেছি ইলিশ মাছ ভেজেছি আর যেটা হচ্ছে শালগম মুলা দিয়ে রুই মাছ রান্না করেছি সেটা আমি শুট করিনি। তো এটা হচ্ছে গতকাল বিকালের ভিডিও তো বিকালবেলায় যে বিকাল না সন্ধ্যা তো মাগরিবের নামাজের পরে এটা একটু বানিয়েছিলাম যে হ্যাকে যেরকম থাকে না যে পাউরুটি দিয়ে এক একটার উপরে মানে ডিমের উপরে পাউরুটি ছেড়ে দিয়ে সেভাবে আর যেহেতু খিচুড়ি করেছিলাম রাতে তো আর খিচুড়ি খাবে না তার জন্য অল্প একটু ফ্রাইড রাইস করে দিলাম অল্প করে। আর আমি জলপাইয়ের যে তেলটা বানিয়েছিলাম সেটাও আমি আগামী কাল আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসব অন্য কোনো ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমি আবার এদিকে কিছু বাদাম ভেজে রাখছি অনেকেই কমেন্ট করে যে বাদাম কতটুকু ভাজব তো এখন যেহেতু ছাড় বলেছে বাদাম একেবারেই না ভাজলেই ভালো হবে যেটা দিয়েই ভাজেন না কেন বাটার ঘি সরিষার তেল যাই হোক মানে মেখে খেতে হবে এটা বলেছে কিন্তু হালকা ভাজলে হবে। তো জাস্ট আমি একটু নেড়ে চেড়ে তারপরে ঘি দিয়ে দিয়েছি আর ঘিটাও আমার শেষ হয়ে এসেছে প্রায় শেষ হয়ে গেছে একদম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।